আমার পুরনো বন্ধু রনু। হ্যাঁ, আমার বন্ধু। আমার ভালো লাগে ওর সঙ্গে কথা বলতে। আমি যদি ওর সঙ্গে কথা বলতে যাই কিংবা ও যদি আমার সঙ্গে কথা বলতে আসে তাতে ক্ষতি কি? কোনো দোষ আছে তাতে? আমাকে কেন আমার চরিত্র নিয়ে শুনতে হবে? কেন সে নিয়ে এতগুলো নোংরা নোংরা কথা হবে? আর তারপর তোমরা আমাকে বলবে এই বাড়িতে থেকে যাওয়ার জন্য? বলো আমাকে, বলবে তোমরা? প্লিজ বড় মামি, আমাকে বলো না। আমার পক্ষে সম্ভব না। আমার বাড়িতে গেছো না তোমরা? আমার মাকে দেখেছো, আমার বাবাকে দেখেছো, ওরা আমার খুব ভালোবাসে। কেন তুমি, কেন আমাকে ওরা রাখতে পারবে? খাইয়ে পরিয়ে রাখতে পারবে আমাকে এই বাড়িতে? তাই জন্য থেকে যেতে হবে না? তোমাকে যা তা কথা বলবে আর চেষ্টা করবে বাড়ি থেকে তুমি বেড়ে যাও, হ্যাঁ সে চেষ্টা আমরা হতে দেবো। কি ভাব তুমি আমাকে, আমাকে তুমি কি মনে করো? শোনো, যা বলার বলে ফেলো, আমি এখান থেকে শুনতে পাচ্ছি প্রত্যেকটা কথা। তোমার একটা কথা বলা চাই না? তোমার ডাকছে শুনতে পাচ্ছ না? বদমাইশ মেয়ে কোথাকার! শোনো, আমি না তোমাদের বাড়ির বাচ্চা মেয়ে নই যে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো। এই বাড়িতে আমার পরিচয় হলো, আমি এই বাড়ির বউ। আমি যথেষ্ট বড় হয়েছি, আমি একজন অ্যাডাল্ট। তাই যে ভাষায় তুমি আমার সঙ্গে কথা বলছো সেই ভাষায় তোমার কথা বলার কোনো অধিকার নেই। গাবু, হ্যাঁ যাও তো, যাও তো, যাও তো, গিয়ে মেয়েটাকে একটা ঠাটিয়ে চড় মারো তো। হ্যাঁ, ঠাটিয়ে চড় মারো, দেখাও, দেখাও তোমার কত কতটা অধিকার আছে আর কতটা অধিকার নেই। বড্ড একবার লায়ক হয়ে উঠেছো না? হ্যাঁ, আমাদেরই খাবে, আমাদেরই পড়বে, আর আমাদেরই বুকের উপর বসে দাঁড়িয়েও পড়াবে। হ্যাঁ, বেশ করেছে বলেছে, আলবাত বলবে। এবার শুধু বলবে না, গায়ে হাত তুলবে। এই যে ওকে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে কি দেখছো, কি দেখছো? যাও ওর পা ধরে খেমাচাও, যাও। রণ এখানে নেই তো ওই জন্য কিছু বলতে পারছি না। রণ যদি থাকতো তাহলে ওকে দিয়ে তোমাকে আমি রূপকথা পায়ে ধরে ক্ষমা চাও। তুমি তুমি যা বলেছ, তুমি এত কথা ওকে এত অপমান করছে সেই জন্য, শুধু সেই জন্য সকাল থেকে জলগ্রহণ করিনি। তুমি জানো তো তোমার জন্য তো বাড়ির একজনকে আমি মরে যেতে দিতে পারিনি। হ্যাঁ, আর চোখের উপর তো মরে যেতে দেখতেও পারিনি। যাও এক্ষুনি পায়ে ধরে ক্ষমা চাও। ক্ষমা চাইতে পারবো না আমি। কোনো অন্যায় করিনি, তাই আমি কোনো ক্ষমা চাইতে পারবো না। হ্যাঁ, আমি একটা ভুল করেছি, আমি কাপড় নিয়ে গিয়ে খুব বড় ভুল করেছি, তার জন্য কিন্তু আমি সবার কাছে ক্ষমা চেয়েছি। এর বাইরে আমি একটাও ভুল করিনি, তাই আমি ক্ষমা চাইবো না। কেন তোমরা সমানে বৃথা চেষ্টা করে যাচ্ছ বলো তো? আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমরা এটা কেন বোঝো না যে অপমানগুলো তো ডেলিবারেটলি করে, সমস্ত অপমানও ইচ্ছাকৃত করছে। এমন নয় যে ভুল করে বলে ফেলেছে যে সেটার জন্য ওকে ক্ষমা চাইতে হবে। ভুল করে যদি কেউ কোনো কথা বলে ফেলে, তারপর সেটা রিয়েলাইজ করে, তখন সে ক্ষমা চায়। নিজের মনকে জিজ্ঞেস করো রূপকথা দি, আমি কি একটাও কোনো ভুল কথা বলেছি, কোনো অন্যায় কথা বলেছি? আমি তো শুধু এটাই বলেছি, তোমরা যা চাও সেটা আমাকে জানাও। তোমরা যদি চাও আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, এই বাড়িতে না থাকি, তাহলে বিশ্বাস করো আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কিন্তু এই বাড়িতে থেকে প্রত্যেক দিন আমি অশান্তিতে ফালা ফালা হতে পারবো না। কি অশান্তিতে ফালা ফালা হচ্ছে ইমন? তুমি, তোমার কিসের অশান্তি আমাকে বলো তো? তোমার মাথার উপর তোমার বর আছে সারাক্ষণ তোমাকে গার্ড করার জন্য, তোমার সঙ্গে তোমার শাশুড়ি মা আছে সারাক্ষণ তোমায় আগলে আগলে রাখার জন্য। তোমার বিরুদ্ধে বাড়িতে যদি কেউ একটা
একটা কথা বলে একটা, তুমি সেটা দশখানা করে গিয়ে তোমার বরের কাছে লাগাও। আর তোমার বর সঙ্গে সঙ্গে চলে আসে সকলের সঙ্গে যুদ্ধ করার জন্য, ঝগড়া করার জন্য, এই সমস্ত কিছুর প্রতিবাদ করার জন্য, বলো আসে না? আমার হয়ে প্রতিবাদ করার জন্য কে আসে? কে আমাকে আগলে রাখে, কে আমাকে গার্ড করে? এই যে আজ সকালে তুমি আমার সঙ্গে এত খারাপ করে কথা বললে, আমাকে অপমান করলে, আমি কিচ্ছু করতে পারলাম? আমি থামাতে পারলাম? পারলাম না তো। এই বাড়ির এতগুলো লোক আমাকে গার্ড করে কিচ্ছু করতে পারলো? এই মন তুমি কিনে নিয়েছো, ওকে তুমি একদম তোমার হাতের মুঠোয় বন্ধ করে রেখে দিয়েছো। তুমি খুব ভালো করে জানো তো যে এই বাড়িতে দুটো মানুষকে যদি তুমি হাতে রাখতে পারো, তাহলে তুমি সব হাসিল করে নিতে পারবে, তুমি পৃথিবী জয় করে নিতে পারবে। এক রণ, আর এক তোমার শাশুড়ি মা। এখন মেজমামি বাড়িতে নেই তো, যদি থাকতো কি হতো বলো তো? আমাদের প্রত্যেককে 100,000টা কথা শুনিয়ে ছাড়ত। এবার তুমি নিজেকে প্রশ্ন করো, এত কিছুর পরেও তুমি আমার সঙ্গে কি ব্যবহারটা করো? নিজের মনকে ভালো করে প্রশ্ন করো ইমন, প্রশ্ন করো, প্রশ্ন করতে হবে। এই সংসার থেকে আমি কি পেয়েছি, তুমি কি পেয়েছ? আমি তো কোনো কিছুর হিসেব করি না রূপকথা দি। ইনফ্যাক্ট এই সংসারটা যে আমার সংসার এটাই আমি কোনোদিনও ভাবিনি, কারণ এই কথাটা আমাকে কোনোদিনও ভাবতে দেওয়া হয়নি। কেন হিসেব করতে যাব কেন? আর মিস্টার রণজয় চ্যাটার্জির কথা বলছো, উনি যে সবসময় আমার হয়েই কথা বলেন তা তো নয়। কারোর প্রতি যখন অন্যায় করা হয় উনি তার হয়েই কথা বলেন, উনি তো তোমার হয়েও কতবার কথা বলেছেন। এবার তোমার যদি মনে হয় উনি আমার হয়ে বেশি কথা বলেন, তাহলে তাতে আমার কিচ্ছু করার নেই। তোমাকে এটা ভেবে দেখতে হবে রূপকথা দি, উনি কেন আমার হয়ে কথা বলেন, তোমরা বাধ্য করো তাই বলেন। বাধ্য করছি মানে? বাধ্য করাচ্ছি মানে কি বলতে চাইছো তুমি? ভেবে বলো, আমরা তোমার সঙ্গে এত দুর্ব্যবহার করি, এত টর্চার করি যে রণকে সারাক্ষণ তোমায় গার্ড করতে হয়? প্রোটেকশন দিতে হয় তোমাকে, তুমি এটা বলতে চাইছো? তোমার যদি মনে হয় মিস্টার রণজয় চ্যাটার্জি এটা বাড়াবাড়ি করছেন, তাহলে এটা তুমি ডিরেক্টলি বলো না ওনাকে। উনি নিজের থেকে আসেন আমার হয়ে কথা বলতে, আমি কোনোদিন ওনাকে ডাকতে যাই না। প্লিজ আসুন আমার হয়ে কথা বলুন। এরপরও যদি তোমার মনে হয়, এবার থেকে তুমি বলে দেবে আমার হয়ে যেন উনি কোনো কথা না বলেন। আর এমনিতেও আমার হয়ে কারোর কথা বলার কোনো প্রয়োজন নেই, আমি নিজের হয়ে যথেষ্ট ভালো কথা বলতে পারি। তোমার কি সেই বিষয়ে কোনো সন্দেহ আছে? খাওয়া যায়, জমি ভাগ করে মানুষ তাতে বাড়ি বানায়, কিন্তু একজন মানুষ, একটা মানুষকে ভাগ করে তাকে নিযুক্ত করা যায় না। আমার সেটা রুচিতে বাধে। তাই বলছি আমি রূপকথা দি,
মিস্টার রণজয় চ্যাটার্জির উপর আমার সত্য আমি ছেড়ে দিলাম। কুসুম দোলা।